কিন্তু মনে রাখবেন, আমার নাম গোলাম আহমদ মর্তজা, কিন্তু যদি আমি মর্তজা হয়ে না জন্মাতাম, যদি আমি আজ জন্মাতাম শ্যামল বিমল অমল অরুণ তরুণ বরুণ হয়ে, আমি কিন্তু বিজেপি করতাম, আমি কিন্তু আরএসএস করতাম, আমি কিন্তু বিশ্ব হিন্দু পরিষদ করতাম। সেকান্দার বক্স বিজেপিতে চলে গেছে, আমার একটু আশ্চর্য হই না। সেকান্দার বক্স যা ইতিহাস পড়েছে, সে ক্লাস টেন পর্যন্তই পড়েছে, তার ইতিহাসের বিদ্যে ওই। রাজীব গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন, তার ইতিহাসের দৌড় কতটুকু, ক্লাস টেন পর্যন্ত। তারপর তিনি বিজ্ঞানের ছাত্র, তিনি ছিলেন পাইলট, এরোপ্লেনের ড্রাইভার, তার আর ইতিহাস জানা আর নেই। সুতরাং ইতিহাস টেন পর্যন্ত যা বিষাক্ত ভাবে পরিবেশন করা হয়, তাতে সারা পৃথিবীতে বিষ ছড়িয়ে গেছে, বিষ বৃক্ষ চারিদিকে মানে ছড়িয়ে গেছে। অতএব এ তুলতে গেলে একবারে ও মানে শেকড় ধরে তুলে দিতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। একবার ধরে নেন, আমি গোলাম আহমদ মর্তজা নই, আমার নাম শ্যামল ব্যানার্জি, আমি শ্যামল ব্যানার্জি কিংবা বিমল মুখার্জি। আমি ইতিহাসে পড়লাম যে মুসলমানরা ভারতে এসেছিল লুণ্ঠন করে ভারতের সর্বনাশ করার জন্য। এক, দুই, ভারতে মুসলমানরা এসেছিল এক হাতে তলোয়ার এক হাতে কোরআন নিয়ে, শুধু কেটেছে, খচ 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 করে খালি কেটেছে, আমাদেরকে খালি কেটেছে। আমার নাম কিন্তু বিমল, আমার নাম কিন্তু শ্যামল, এইটা ধরে আপনি তাকিয়ে তাকিয়ে মন্দির একটু শুনবেন। আর কি, মুসলমানরা তারা আমাদের মন্দিরগুলোকে ভেঙে তার উপরে মসজিদ তৈরি করেছে। আর আর কি, মুসলমানরা এত বড় বিশ্বাসঘাতক, তারা ওই আমাদের আমাদের সব লুটেপুটে নিয়ে নিয়েছে। আর কি করেছে মুসলমানরা, মুসলমানরা গরু আমাদের দেবতা, তাকে ওরা জবাই করে খায়, তাও আমরা পাটা এক চোটে চুটিয়ে ঝাপান করে খাই। আর এরা যেহেতু আমাদের দেবতা, পিছি 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 খাটে, যে দেবতাকে কষ্ট দিয়ে দিয়ে খাটবো। আর আমরা শ্যামল বিমল আমল বিয়ে করি, শ্যামল বিয়ে করেছি একটি, আমার বইয়ের নাম উর্মিলা, ছেলে হতে দেবো দুটি, ছেলে ও মেয়েও দুটির বেশি হতে দেবো না। আর মুসলমানরা বিয়ে করে চারটে, চারটে বিয়ে করে, আর ছেলে হয় আল্লাহর রহমতে বিস্তর। তো যদি ছটা করেই ছেলে হয়, তা চার ছয় ২৪টা ছেলে। তো আমি আমি শ্যামল, আমি বিমল, ছেলে তৈরি করছি দুটি, আর সেইখানে আবদুল্লাহ ওবায়দুল্লাহ রহমতুল্লাহ কেরামতুল্লাহ ছেলে তৈরি করছে ২৪টা। অতএব আবার পাকিস্তান হবে। সুতরাং আরো আমাকে চিন্তা করতে হবে, হিন্দু মুসলমান আমরা মিলেমিশে ছিলাম, মুসলমান এত বড় বেঈমান, এত বড় বিশ্বাসঘাতক, এরা বললো আমরা হিন্দুদের সাথে মিলেমিশে থাকবো না, আমরা আলাদা হব। যখন বললে আলাদা হব, তাদেরকে দুটো টুকরো দেওয়া হলো, একটা পূর্ববঙ্গ আর একটা পশ্চিম পাকিস্তান, দুটো পাকিস্তান দেওয়া হলো। এখন সেটা আলাদা হয়ে গেছে, অতএব তাদেরকে জায়গা দিয়ে দেওয়া হয়েছে, তার এখানে থাকবে কেন? এইবার আমার নাম শ্যামল বিমল অমল, আমি এখন কলেজে পড়েছি, আমি এমএসসি, আমি এমকম, আমি ডক্টর, আমি ইঞ্জিনিয়ার, আমি আরো কিছু। আমি চিন্তা করে দেখছি আমার একটা মানবিক দায়িত্ব আছে, যে মুসলমান জাতি আমাদের এতটা সর্বনাশ করেছে, অর্থাৎ আমার কোন পার্টি করা উচিত? আমার নিশ্চয়ই বিজেপি করা উচিত, আমার নিশ্চয়ই বজরং করা উচিত, আমার নিশ্চয়ই এ পার্টি করা উচিত। কেননা মুসলমানরা আমাদের লাখ লাখ কোটি কোটি মন্দিরকে ভেঙে মসজিদ করেছে, আমরা যদি মাত্র কয়েক হাজার মসজিদকে ভেঙে ওদের মন্দির করি, অপরাধ কোথায়? আপনি মুসলমান হিসেবে জবাব না দিয়ে মানুষ হিসেবে জবাব দিন। মুসলমানরা যদি এক কোটি মন্দির ভেঙে তার উপরে মসজিদ করে থাকে, আর আজ হিন্দুরা যদি মাত্র ১০,০০০ মসজিদকে ভেঙে মন্দির করে, এ অপরাধ বিন্দু না সিন্ধু মানুষ হিসাবে জবাব দেবেন? আমি এটা শুনতে পাই, মানুষ হিসাবে জবাব দেবেন বিন্দু না সিন্ধু? যারা বিন্দু বললেন আমি তাদের সঙ্গে একমত। তাহলে ওদের দোষ কোথায়? ওদের ক্যারেক্টার আছে? বজরং দলে কয়েক লাখ লোক নাম লিখিয়েছে জীবনে তারা বিয়ে করবে না, এরকম ক্যারেক্টার মুসলমানদের কোথায় মশাই? আর যদি বলা হয় ১০ বছর কতগুলো ছেলে তৈরি হোক, চাকরি হোক আর বেকার হোক, তুমি জাতির জন্য নিজেকে ওয়াফ করবে, দেশের জন্য নিজেকে আত্ম বলিদান দেবে, নাম পাবেন? পাবেন না। ৪০ দিন ঘর ছেড়ে বিবি ছেড়ে যেতে পারে না, আর সে আবার ১০ বছর দেবে, সে বিয়ে শাদি যদি নাম লিখিয়েও যায়। আর যদি বলে ১,০০,০০০ নগদ দেবো, একটা লাল টুকটুকে মারুতি গাড়ি দেবো, আর একটি মেয়ে দেবো, সে তখন কন্ডিশন শেষ, সঙ্গে সঙ্গে বিয়ে করে ফেলবে। তাহলে দেখা যাচ্ছে ওদের ক্যারেক্টারটা দেখুন, কয়েক লাখ লোক নাম লিখিয়েছে আমরা সারা জীবন অবিবাহিত থাকবো। কেন? মুসলমানদেরকে আমাদের মারতেই হবে, মুসলমানদের মারতে গেলে আমরাও মারা পড়তে পারি, আমাদের স্ত্রী বিধবা হবে, আমাদের ছেলেরা এতেই হবে, এটা হতেই পারে না, ও লাইনই ধরবো না। মানে এইরকম ভালো ক্যারেক্টারের লোকগুলোকে পাইকারি ভাবে যদি আমরা বলি খারাপ, এটা বড় অন্যায়, এটা বড় দোষনীয়।
ওরা ভুল বুঝানো হয়েছে ওদের, ওদের যদি ঠিক বুঝাতে পারতেন তাহলে ভুল হতো না, ওরা ঠিক ঘুরে চলে আসত। এবার বলি যে আমি যখন ইতিহাসের ইতিহাস লিখেছিলাম লোক চমকে গিয়েছিল, বইটা আমার বাজেয়াপ্ত হয়ে গেছে, হোক পড়া নেই, আমি বসে নেই, চেপে রাখা ইতিহাস লিখলাম, যা ইতিহাসের ইতিহাস লিখেছিলাম ওটাই ঘুরিয়ে ঘাড়িয়ে লিখলাম। যখন লিখলাম তুই শালা চুপ কর, তখন রেগে বইটা বাজেয়াপ্ত করলো। তো আমি যখন আবার নতুন বই লিখলাম তুই শালা চুপ কর যদি লিখি আবার তো বাজেয়াপ্ত হবে, তো আমি আর তুই শালা চুপ কর লিখিনি, কিন্তু আসল তত্ত্ব বাদ দিইনি, লিখেছি আপনি আমার স্ত্রীর ভাই ক্ষান্ত হন। ওতে লিখেছিলাম তুই শালা চুপ কর, আর এতে লিখলাম আপনি আমার স্ত্রীর ভাই ক্ষান্ত হন। সুতরাং আমার বই আর বাজেয়াপ্ত হলো না, আমার চললো, আজকে ও বই আমার কাছে নেই, আমার ছাপা হলে আপনার পাবেন, বাজারেও পাবেন না, কেননা আমার ছাপবার এখন ক্ষমতা নেই। যাক, এখন আমি বলবো যে বইগুলো যে ছাপছি তার একটা কারণ আছে। আপনারা মনে রাখবেন আমি মরে যাব, আমার মরণ খুব বোধহয় বেশি দেরিও নেই, কিন্তু মরার আগে বলে যাচ্ছি আমাকে ঘরে বন্দি করে রেখে দেবেন, আমি কথা বলবো ওই বইগুলি কথা বলবে। আপনারা জানেন যে আজকে কোনো বজরং দল বা ওই যারা সব ওইসব দলের নাম বললাম তাদের রাগ হওয়ার কারণ আছে। ভারতে মুসলমানরা কিলবিল করে ছেলে জন্ম দিচ্ছে, হাসপাতালে জায়গা নেই, ট্রেনে জায়গা নেই, বাসে জায়গা নেই, সব জায়গার লোক কিলবিল করছে, সব ভর্তি। হিন্দুরা ছেলে তৈরি করছে দুটো, মুসলমান ছেলে তৈরি করে ২৪টা, চারটে করে বিবি, ছটা করে ছেলে। তাহলে এরা দেশের শত্রু, এদের মেরে কেটে দেওয়া যাওয়ার রাস্তা কি? ওরা বংশ বারাক আমরা কেটে কেটে ঘুমাই। কিন্তু ভাই কথাগুলো সব সত্য নয়, মিথ্যা। আপনারা মনে রাখবেন আমার লেখা একটা বিখ্যাত বই আপনাদেরকে দিয়ে গেছি বোধ হয় গত বছরে, বইটার নাম এ সত্য গোপন কেন, বইটার দাম ৮ টাকা, কিন্তু যদি ওই ৮ টাকার বইটা আপনাকে কেউ ৬৪ টাকা দিয়ে বিক্রি করতে চায় আপনি কিনে নেবেন? তাই বলে দিচ্ছি ৮ টাকার বইটা যদি কেউ ৬৪ টাকা দিয়ে আপনি কিনে ফেলেন, ঠকা নেই। আর একটা বই আজকে লিখে এনেছি, বইটার নাম রক্তে রাঙা ছন্দ। বল কি বৈশিষ্ট্য আছে বইটা? বইটার বৈশিষ্ট্য বলার আগে কথাটা শুনে নেন। আমার নাম বিমল, আমার নাম শ্যামল, আমি চোখে দেখতে পাচ্ছি ভারতে যারা স্বাধীন করবার জন্য পরিশ্রম করেছেন তারা সব হিন্দু, জেল খেটেছেন, ফাঁসি হয়েছে কার, সব হিন্দু। কারা? জওয়াহরলাল নেহরু হিন্দু, গান্ধী হিন্দু, সুভাষ বোস হিন্দু, চিত্তরঞ্জন দাস হিন্দু, নাম বলুন, সর্দার বল্লভভাই প্যাটেল হিন্দু, আরো নাম বলুন, ক্ষুদিরাম হিন্দু, বাঘাজ্যোতি হিন্দু, প্রফুল্লচকী হিন্দু, মাতঙ্গিনী হাজরা হিন্দু, সর্দার বল্লভভাই প্যাটেল হিন্দু, ওই সরোজিনী নাইডু মুসলমানকে পোকা ধরা একটি মৌলবি আবুল কালাম আজাদ ও দীর্ঘটা জেল খেটেছিল। কিন্তু এত ঐতিহাসিকরা উদার, দিন কতক জেল খেটেছে চাচাজি, তাও তার নামটা বাদ দেয়নি। ঘটনা কিন্তু এটা নয়, ঘটনাটি উল্টো। স্বাধীনতাটা মুসলমান এনেছে, কিছু হিন্দু যোগ দিয়েছেন। কখন? ১৫০ বছর পর। মুসলমানরা মেরে মেরে মরে মেরে মরে শেষ হয়ে যখন শেষ অবস্থায় যোগ দিয়েছেন, আর সে মুসলমানরাই বঞ্চিত। যদি তাহলে মুসলমানদের ফাঁসি হয়েছে ৫ লাখ, মুসলমান রক্ত দিয়েছে ৫ লাখ, তা কি আপনার উদ্ধৃতি সহ লেখা আছে? হ্যাঁ, ওই বইটা, বইটার নাম হচ্ছে এ সত্য গোপন কেন। যারা বই চেনেন তারা দেখবেন কাগজটা কত দামি, ছাপাটা কম্পিউটারে ভালো প্রেসে ছাপা কিনা দেখবেন। এখন আমার প্রশ্ন হলো আমাদের মুসলমানদের কিছু বুনিয়াদি ভুল হয়ে গেছে। কি? যেমন ধরুন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন আমাদের মাথার মণি, নবী সাহেব বলেছেন রাস্তা চলবার সময় ডান দিকে চলো, আপনার বাস ডান দিকে চলবে, আপনার স্কুটার ডান দিকে চলবে, মোটরসাইকেল ডান দিকে চলবে, আপনি পদপ্রয়োজে হাঁটবেন ডান দিকে, এটা হলো নবীর আইন। সরকারের আইন হলো বাঁ দিকে চলা। আপনার স্কুটার, আপনার মোটরসাইকেল, আপনার জিপ, আপনার কার, আপনার ভ্যান, আপনি কলকাতায় ডান দিকে চালান, আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি
অ্যাক্সিডেন্ট হবে, হতে পারে না, হবে কোনটা হবেই, অসহযোগ হবে। তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বন্দর তৈরি করতে আসেননি, বুদ্ধিমান তৈরি করতে এসেছিলেন। আমারা ভারতে ওলামায়ে দিন তারা কি এই ফতোয়া দিয়েছেন যে অ্যাক্সিডেন্ট হয় হোক তোমরা ডান দিকেই চলো? উত্তর দিন, বাঁদিকে তারা নিজেরাও চলেন, আপনাদের চলতেও বলেন। জাতির প্রয়োজনে, দেশের প্রয়োজনে অনেক জিনিস ফতোয়া তাকে বিবর্তিত হতে হয়। ফটো তোলা ইসলামে ভালো জিনিস নয়, কিন্তু হজ করবার সময় যে ফটো তুলতে হয় বা তবলিগ করতে যখন বাইরে যেতে হয়, ইন্টারন্যাশনাল যখন পাসপোর্ট করা হয়, তখন ফটো তুলতে ওরা হারাম নাজায়েজ বলেছেন? বলেননি। সুতরাং মুসলমানদের বীরদের ছবি এখন প্রয়োজন হয়েছে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া। তাই আজ আমি আপনাদেরকে বলছি, সারা ভারতের প্রথম প্রধানমন্ত্রীকে যদি জিজ্ঞেস করা হয়, সারা মানুষ এক কণ্ঠে বলবে জওহরলাল নেহরু। কিন্তু না, ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি, তার নাম অধ্যাপক মোহাম্মদ বরকতুল্লাহ। সারা ভারতের প্রথম রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করলে কি উত্তর দেবেন বলুন? উত্তর দিন কি, রাষ্ট্রপতির নাম ভুলে গেলেন? হ্যাঁ, জাকির হোসেন, রাজেন্দ্র প্রসাদ। কিন্তু না, সারা প্রথমে প্রথম রাষ্ট্রপতি যিনি, তার নাম মহেন্দ্র প্রতাপ। মনে রাখবেন, এসব ভুলিয়ে রাখা হয়েছে আমাদের, এ আমরা ভোলাতে দেব না, আর না, আর না, ভোলাতে দেব না। সারা পৃথিবীতে এ ভণ্ডামি চলছে, ইন্ডিয়াতেও চলছে, এ চলতে দেওয়া হবে না। আজ আমার নাম শ্যামল বিমল অমল, আমি দেখছি মুসলমানরা কিচ্ছু করেনি, মুসলমানরা জেল খেটেছে, তাদের লিস্ট কই, তাদের নামের লিস্ট কই, তাদের ফিরিস্তি কই? আমি সে ফিরিস্তি এনেছি আজ। আমি বলছি, আপনারা দেখবেন এই যে ক্ষুদিরাম বোস, হোয়াট ইজ ডিড ইন হিজ লাইফ, কি করলেন তিনি? আমি ক্ষুদিরাম বোসকে সম্মান জানাচ্ছি। তিনি মিস্টার কিংসফোর্ডকে মারতে গিয়েছিলেন, কিন্তু আমি প্রশ্ন করছি আপনাদের, মারতে পেরেছিলেন? তবু তিনি হিরো। আর শের আলী বলেছিলেন, লর্ড মেয়রকে আমি মারব, যাদের নামে লর্ড লাগানো তো আছে, তারা জানবেন বড় অত্যাচারী, বড় শোষক, বড় নেতা। লর্ড ক্লাইভ, লর্ড এডিনবরা, লর্ড ডালহৌসি, লর্ড মানেই হচ্ছে পাকামাল, লর্ড, লর্ড মেয়র, চাপ দাঁড়িয়েওয়ালা, মাথায় টুপি, গপ কমানো, আমি মারবই, আই উইল কিল হিম, মারবই। কি নাম তার? শের আলী। এই মারব বলার জন্য তার বিচার হল, চিন্তা করুন, মারেনি, মারব বলেছে, 14 বছর জেল হল। থাকো, আমি যদি বলি আমার মন্ত্রীকে মারব, আমার 14 বছর জেল হবে বিচারের নামে? আর যারা মনে করে হাইকোর্ট সুপ্রিম কোর্ট যা রায় দেয় তাই একবারে মহান আল্লাহর বাণীর মতো না, এই মান বিশ্বাসঘাতক যখন সে হবে তার রায়ও বিশ্বাসঘাতকতায় জড়িয়ে যাবে, যে চরিত্রহীন হবে তার রায়তেও চরিত্রহীনতা যোগ হয়ে যাবে, তা না হলে লঘুপাপে গুরুদণ্ড কি করে হতে পারে? তিনি বলেছেন আমাকে আমি মারব, তাই জন্য তার 14 বছর জেল হয়ে গেল। নামাজ পড়েন জেলের মধ্যে, আল্লাহকে বলে আল্লাহ আমি বলছি ইনশাল্লাহ মারব, যদি আল্লাহ ইচ্ছা করো তুমি আমাকে সুযোগ দাও, তুমি আমাকে সুযোগ দাও। সুযোগ এসে গেল, লর্ড মেয়র জেল দেখতে যাচ্ছেন পরিদর্শনে, জেল দেখতে গেলেন, আমরা তো জেলে যাননি, জেল বুঝবেন কি করে? উলুবেড়িয়া জেল আছে নাকি? জেলের ভেতরে এ ছোট জেল, আমি সেন্ট্রাল জেলেও গেছি, রাজ্য সরকার জেলেও গেছি, জেলের ভেতরে যদি কেউ বলে মানুষ মারব, তো যা অস্ত্র আছে তাতে মানুষ মেরে দেওয়া যায়, ইঁটে করে মানুষ মেরে দেওয়া যায়, এবং খাবার দাবার যে তৈরি করার জন্য যে বটি আছে, মাছ কাটা ও এ কাটা, সে বটি করে কেটে দেওয়া যায়, সে বটিও বড় বড় বটি আছে। তো লর্ড মেয়র নিহত হলেন, শের আলী তাকে মেরে ফেললেন, আবার নতুন করে বিচার হল, বিচারে হল ফাঁসি। আজ ক্ষুদিরাম বসু কিংসফোর্ডকে মারতে পারলেন না, তার নামটা চারিদিকে কোটি কোটি টাকা খরচ করে তার স্ট্যাচু তৈরি হয়ে গেল, আর আমরা কি অপরাধ করেছি মুসলমান যে তার নামটা ইতিহাসে উঠল না, তার ছবিটা ছেপে এনেছি বইয়ে। অতএব যদি কাল কেউ ফতোয়া দিয়ে দেন যে বই ঘরে রাখা যাবে না, আমার তার উপরে দুঃখ কিছু থাকলেও বলবো যে আজকে আমরা প্রত্যেকে আমাদের ছেলেদের স্কুলে কিছু পড়াই, স্কুলে বইয়ে ছবি আছে না নেই, টাকা পয়সার নোট তাতে ছবি আছে না নেই, তাহলে এর থেকে যেন আমরা ইন্ডিয়ায় বাঁচতে পারছি না, অতএব এই ছবিগুলো ঘরে ঘরে পৌঁছে দিতে, তাহলে বইটা কিনে নিলেই হবে না,
লক্ষ 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 ঘরে পৌঁছে দেন যে দেখুন এটা কার, শের আলী ফাঁসি হয়েছে, ফাঁসি হয়েছে। আজ মাতঙ্গিনী হাজরার নাম ফলাও করে বলা হয়েছে, কলকাতায় তার একটা স্ট্যাচু করে দেওয়া হয়েছে, সবাই দেশে রক্ত দিয়েছে। কিন্তু তার ইতিহাস কি, 76 বছর বয়সে তিনি বুড়ি, ইতিহাস তার রাজনীতি সম্পর্কে খুব তিনি সচেতন ছিলেন না, সচেতনা ছিল না। তাকে বলা হলো যে বুড়ি তোমাকে একটা কাজ করতে হবে, বলে কি তোমার ঘরে পতাকা আটা দেবো, তুমি এগিয়ে চলো, তাহলে তোমার খাতিরে অন্তত গুলিটা করবে না। বুড়ি মানুষ পতাকা দিয়ে ঘুর 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 করে যাচ্ছে রোগা পিলপিলে, আর যেটা স্ট্যাচু তৈরি করেছে কলকাতায় ওটা করে মিথ্যা, ওরা কোন স্বাস্থ্য তার কোনোদিন ছিল না, আর তার আসল ছবি আমার কাছে আছে। একবারে আমার আসল বই এবার বেরোবে, বইটার নাম হবে বজ্র কলম, দাম হবে 150 টাকা মতো। এখন আমি চিন্তা করছি 150 টাকাতে আমি একটা বই করবো না খন্ড খন্ড করবো, এটা চিন্তা করছি। আই এম থিঙ্কিং অ্যাবাউট দ্য ম্যাটার। আপনাদের রায় কি, একটা খন্ড মানে একটাই করব নাকি খন্ড খন্ড করে বার করবো? চাই দুরকম মত, ঠিক আছে দেখছি, আমি ভাবছি, তাতে আমি এইসব দিয়ে যাচ্ছি। যদি 1 বছর বাঁচি তাহলে বই পেয়ে যাচ্ছেন, আসলে এর মধ্যে মরে যায় তার একটু অসুবিধে। যাই হোক, এখন বলবো মাতঙ্গিনী হাজরা পতাকা নিয়ে যাচ্ছেন, পুলিশ করলো গুলি, লেগে গেল 5 জনের, ব্যাস। আর 76 বছরের বুড়ি এমনি তো মরে যেতে পারে। আমি সে বৃদ্ধা, মাতাকে সম্মান জানাই, তার বৃদ্ধ বুকের রক্ত আমাদের কাছে বড় পবিত্র। কিন্তু জামিলা খাতুন যুবতী মেয়ে, তার যে ফাঁসি হলো তার নাম কই কাউকে জানানো হলো না। ঝাঁসি রানী লক্ষ্মীবাই, তাকে সব জানেন আপনারা, কি লক্ষ্মীবাইয়ের নাম জানেন না? জানেন না, ইতিহাসে আছে বলেই জানেন। তা লক্ষ্মীবাইয়ের নাম সবাই জানলো, কিন্তু মুসলমান মেয়ে আজিজুন ভাইয়ের নাম কেউ জানলো না কেন? আজিজুন ভাইয়ের নাম তো কই জানানো হলো না। আজিজুন ভাই কি করেছে, লক্ষ্মীবাই কি করেছিলেন, ওজন করিয়া শুন। যদি কেউ বলে এটা যে সত্যতার প্রমাণ কি, তখন বলবে তোর বাবারা সই করে দিয়েছে। বর্তমানে ইউনিভার্সিটির ইতিহাস, ইতিহাসের নেতারা, কলকাতা ইউনিভার্সিটির ইতিহাসের নেতারা, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির ইতিহাসের নেতারা, বিশ্ব যাদবপুর ইউনিভার্সিটির ইতিহাসের দিকপাল্লা, তারা যদি আমাকে ঐতিহাসিক বলে স্বীকৃতি দেন, 2-4 ছুঁচু ইঁদুর আমাকে যদি ঐতিহাসিক না বলে আমার কিছু এসে যায় না, কুছ পড়া নেই হ্যায়। সুতরাং দুটোই দরকার হবে, দুটোই নেবার চেষ্টা করবেন, যা আছে একটা এটা নেবেন, কিন্তু আমার একটাই বই তার আপনি মালিক হয়ে যাবেন। তো আমি জোরহাট করে হাত দুটো জোর করে বলছি, সে যতবারই হিন্দু হন, যতবারই মুসলমান হন, বিজেপি হন, আরএসপি হন, এসইউসি হন, কংগ্রেস হন, সিপিআই সিপিএম হন, পড়তে দিন, মগজের পাক খুলে যা, মগজের পাক খুলে যা। মনে রাখবেন আজিজুন ভাই তিনি কি করলেন আর ইনি কি করলেন, ঝাঁসি রানী লক্ষ্মীবাই ঘোড়ার পিঠে চলে লড়াই করতে করতে মারা গেলেন, তিনি হিরো হিরোইন বীরাঙ্গনা। আর ঝাঁসির রানী তিনি ছিলেন, তার ছিল একটা বিরাট জমি সম্পত্তি রক্ষা করার জন্য তিনি লড়াই করতে বাধ্য হয়েছিলেন। ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের মৃত্যুটা আমাদের কাছে এক মহান একটা দৃষ্টান্ত। কিন্তু গরিব মুসলিম রমণী নাম তার আজিজুন ভাই, তিনি কি করলেন, তার সম্পত্তি রক্ষা করার জন্য নয়, জাতিকে দেশকে রক্ষা করার জন্য তিনিও মোটা পায়জামা পরলেন, ফুল প্যান্টের মতো মোটা, আর পরলেন একটা জামা হাতালা, আর পরলেন মাথায় পাগড়ি, আর পরলেন পায়ে জুতো, আর হাতে নিলেন তলোয়ার আর ঢাল, কোমরেতে আরো তলোয়ার এক্সট্রা সোয়ার্ড, বুঝলেন, ঘোড়া দিয়ে লড়াই করে বহু লোককে মারলেন, মেরে ধরা পড়লেন। ধরা পড়ে সাহেবরা জিজ্ঞেস করছে, আপনার নাম, হোয়াটস ইওর নেম, নাম কি আপনার, বলে আমার নাম আজিজুন ভাই, বলে আপনি মহিলা, বলে হ্যাঁ, বলে জানতে পারিনি যে আপনি মহিলা, মহিলার যে এত তেজ, এত মানুষ আপনি মেরে দিলেন আমাদের, এবার আপনার কি হয় দেখুই। তাকে ধরে নিয়ে গিয়ে হাত দুটো তার বেঁধে দেওয়া হলো থামের সঙ্গে, ওপরকার জামা কাপড় খুলে নেওয়া হলো, শুধু রইল মাত্র পায়জামাটুকু আর ওপরের একখানা জামা। তারপর তাকে বলা হলো, তুমি কি প্রাণ ভিক্ষা চাও, বলে প্রাণ ভিক্ষা দিতে পারি কিন্তু কোন শর্তের ওপর নয়। চিন্তা করুন, বাধা অবস্থায় বলছে উইথাউট এনি কন্ডিশন, বলে না একটা কন্ডিশন, বলে কি,
জীবনে যতদিন তুমি বাঁচবে কোনদিন ব্রিটিশ বিরোধী কাজে লিপ্ত হবে না। বলে ওরে আমার এক ফোঁটা রক্ত থাকতো ব্রিটিশ বিরোধী কাজ আমি করছি করবো। বলে তাই? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে শঙ্কর মাছের লেজ দেখেছেন নাকি জানি না, কাটা কাটা হয়, চাবুক আরম্ভ হলো, সাপা সব চাবুক আরম্ভ হলো, আল্লাহ 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 করে কাঁদতে লাগলেন। তারপরে গোটা গা লালে লাল হয়ে গেল, রক্তাক্ত কলে বলে, কিন্তু লুটিয়ে পড়ে যাওয়ার মতো কিছু নাই, বাঁধা আছে। তারপর জিজ্ঞেস করছে, লালে লাল হয়ে গেছে, বলো তুমি কি ব্রিটিশ বিরোধী মনোভাব ত্যাগ করবে? না রে কুত্তার বাচ্চারা, না বললাম তো না। উত্তেজিত হয়ে এক গোরা সাহেব পিস্তল নিয়ে গুলি করে দিল পায়ে, উরুতে গুলি লেগে গেল, তখন তিনি অজ্ঞান হয়ে গেলেন। খাওয়া দাওয়া নেই, প্রচন্ড যুদ্ধ করে ক্লান্ত শান্ত, তারপরে মানে মানে অতিরিক্ত ভাবে প্রহার করা হয়েছে, চাপ করা হয়েছে, তারপর তার পায়ে গুলি করে দেওয়া হলো, সংজ্ঞাহীনা হয়ে গেলেন। আবার তার সংজ্ঞা ফিরে এলো, একজন সাহেব তাকে তিরস্কার করলেন, যে একে গুলি করা কি ভুল হয়নি? এর বিচার হয়ে যখন ফাঁসি হতো, যত দোষ বন্ধগোষ সব কোর্টের হতো, আমাদের ইংরেজ জাতির হতো না, এটাই তো পলিসি। যারা পলিসিবাদ তার চট করে হাইকোর্টে দিয়ে দেয়, যেমন ধরুন বাবরি মসজিদ হাইকোর্টকে দিয়ে, হাইকোর্টের দাদার ক্ষমতা, সেই মসজিদের তলাতে মন্দির ছিল কি মসজিদ ছিল, হাইকোর্টের জজ তার দাঁত দেখতে গিয়েছিল, এটা তাদের কাজ নয়, এটা প্রত্নতাত্ত্বিক যারা তাদের কাজ। তো এটা একটা মানে ভয়তাবাজি, হাইকোর্ট বলে দেবে ওখানে মন্দির ছিল না মসজিদ ছিল, এবার বাদামি তার কিছু, এটা ঐতিহাসিক দেখা, এটা প্রত্নতাত্ত্বিক কাজ, ওটা ওদের কাজ নয়, সারা ভারতের সব ঐতিহাসিকরা বলে দিয়েছে ওখানে কোনোদিন মন্দির ছিল না। যাক, সে একটা আলাদা বিষয়, ওদিন আমি যাচ্ছি না। বক্তা বলে এই চুট চুরি করলে, এটা ভুল করলেন, ওর যদি শাস্তি দেওয়া হতো কোর্টের মাধ্যমে আমাদের দোষ হতো না। করে আবার তার বিচার হলো, বিচারে যা পাবার তাই পেলেন, আবার ফাঁসি হয়ে গেল। তাহলে আসুন আজিজুল ভাইকে ওজন করি, আজিজুল ভাইকে ওজন করি এক পাল্লায়, আর এক পাল্লায় চাপাই একে ঝাঁসি দাদি লক্ষ্মী ভাইকে। ঝাঁসি দাদি কি করলেন, তলার ধরে ঘোড়ায় চড়ে যুদ্ধ করলেন, একটা বাট খারাপ একটা বাট খারাপ। আর ইনি কি করলেন, তলার ধরে ঘোড়ার পিঠে লড়াই করলেন, একটা বাট খারাপ। দ্বিতীয় বাটখারা মানে বান্দা অবস্থায় চাবুক খেলেন, তৃতীয় বাটখারা বাটখারা বলেন তো আমার সেই লোহা উঠিগুলো ওজন করে বাটখারাই তো বাটখারা। তাহলে প্রথম বাটখারা ঘোড়ায় চড়ে লড়াই করেছেন, দ্বিতীয় বাটখারা তিনি বান্দা অবস্থায় মার খেয়েছেন, তৃতীয় অবস্থায় তিনি গুলিও খেয়েছেন, চতুর্থ অবস্থায় ফাঁসি হল, কিন্তু তেলি হাত ফসকে গেলি কেন? মুসলমান, ওর নাম চেপে দে। সে ব্রিটিশের পলিসি থাকতে পারে, ব্রিটিশ ঠিক করেছে তার মুসলমানদের ধ্বংস করার দরকার ছিল, কিন্তু ১৯৪৭ পর দেশ স্বাধীন হওয়ার বাইরে পলিসি আজও বিদ্যমান কেন, আজও চলমান কেন, আজও চলছে কেন? একে স্তব্ধ করে দেওয়ার জন্য আমরা প্রস্তুতি দিতে চাই। সুতরাং কত বলবো, আপনার মনে রাখবেন সুভাষ বোসের নাম আমরা সবাই জানেন, সুভাষ বোস কলকাতার লোক। তো সুভাষ বোসের গুরুর নাম কে? সুভাষ বোসের পাঁচ মাথার মোড়ে যে স্ট্যাচুটা আছে ওটার দাম হাজার হাজার টাকা না লাখ লাখ টাকা, কোটির ধাক্কা, বিরাট ব্যাপার। ওই রকম স্ট্যাচু সারা ভারতে যে কত আছে, কিন্তু সুভাষ বোসের গুরুর নাম কি? দাড়িওয়ালা মৌলানা গো, মৌলানা নাম ওবায়দুল্লাহ। কত বছর জেল খেটেছেন, কত বছর জেল খেটেছেন গান্ধী? মৌলানা জেল খেটেছেন ২৫ বছর। কথাগুলো শুনতে পাচ্ছেন? ২৫ বছর জেল, আর ১২ বছর ভারতের বাইরে অজ্ঞাতবাস, ১২ বছর ইন্ডিয়ায় ঢুকবার উপায় নেই। জওহরলালের তো এরকম রেকর্ড নেই যে তাকে ব্রিটিশ বার করে দিয়েছিল, ১০ বছর ঢুকতে পাবো না ইন্ডিয়া। গান্ধীর তো রেকর্ড নেই, তো এর নাম চাপা গেল কেন? তার ছবি আমি চেপে এনেছি, দেখো লোকের জেরক্স।